আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হোসেন। ফোরট্রান 90-তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফোরট্রানের গঠন নিয়ে। ফোরট্রানের গঠন নিয়ে আজকের আলোচ্য বিষয়। চলুন ফোরট্রানের গঠন সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নিই। আমি একটি ড্রপ ফাইল তৈরি করেছি ফোরট্রানের গঠনটা আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য। জিনিসটা দেখা যায় হয়তো বললে এত ক্লিয়ারভাবে বলা যাবে না, তাই একটু ড্রপ ফাইল তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ফোরট্রান প্রোগ্রামের গঠন উদাহরণ দিয়ে ব্যাপারটা শুরু করি। যেমন আমরা দুইটি সংখ্যা যোগ করলে যোগ করার জন্য একটি ফোরট্রান প্রোগ্রাম লিখব। এটা এখন না বুঝলেও সমস্যা নেই, আমরা তো বোঝাতেই যাচ্ছি, আমরা নিচের কোডগুলো লিখি। ওকে, প্রোগ্রাম সাম, প্রোগ্রাম সাম, রিয়েল এক্স ওয়াই সাম, এবং রাইট এই ফার্স্ট ব্র্যাকেট স্টার কমা স্টার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, রিড স্টার সরি রিড ফার্স্ট ব্র্যাকেট স্টার কমা স্টার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এক্স ওয়াই, এবং সাম ইকুয়েল এক্স প্লাস ওয়াই, রাইট ফার্স্ট ব্র্যাকেট স্টার কমা স্টার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দ্য রেজাল্ট ইজ, এবং সাম এখানে সেমিকোলন ডাবল সেমিকোলন দিতে হবে এবং ডট সাম। ওকে, ইন্ট প্রোগ্রাম সাম। এই জিনিসগুলো বিস্তারিত দেখুন, এখানে উল্লেখ করা আছে 1 2 3। ফার্স্টে হচ্ছে যে প্রথম যে প্রোগ্রামটা দেখা আছে প্রোগ্রাম সাম, এটার নাম হয়েছে ডিসক্লেশন সেকশন, ডিসক্লিয়ারেশন সেকশন। এই প্রোগ্রামের প্রথম অংশকে বলা হয় ডিসক্লিয়ার সেকশন, এই অংশটাকে বলা হয় ডিসক্লিয়ারেশন সেকশন, যেখানে প্রোগ্রামের নাম, ভেরিয়েবল কি চলক, ভেরিয়েবল মানে চলক লাগবে, এই চলকের ধরন ইত্যাদি উল্লেখ করা হয়ে থাকে। দ্বিতীয় যেই হলুদ রঙের এই প্রোগ্রামটা দেখছেন, এটাকে বলা হয় এক্সিকিউশন বিভাগ, এক্সিকিউশন বিভাগ। এই অংশে এক বা একাধিক প্রক্রিয়া অ্যাকশন সম্পাদিত অ্যাকশন হয়, প্রোগ্রামের নির্দেশ মোতাবেক কাজ করে দেয়। এখানে যেই নির্দেশ দেবেন আপনি সেই মোতাবেকই এরা আপনাকে রেজাল্ট দেবে। এবং ইন্ট তৃতীয় দেখেন, তৃতীয় কালারটায় ইন্ট প্রোগ্রাম সাম যেটা, সেটাকে সমাপ্তি বিভাগ বা ইন্ট ডিভিশন বলা হয়ে থাকে। এই অংশে ফোরট্রান তার কাজ করা শেষ করে কম্পাইলারকে প্রোগ্রামটি বন্ধ করার নির্দেশ দিয়ে থাকে। জিনিস যখন আমরা প্রোগ্রামগুলো করতে থাকবো তখন জিনিসটা আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট এটা একটা প্রাথমিক ধারণা দিচ্ছি আপনাকে, ফোরট্রান করতে কী সিস্টেমে করতে হবে আমাদের। এবং ফোরট্রানের স্টেটমেন্টের গঠনটা একটু আলোচনা করি, কী কতটুকু কী কী লাগবে কী কী লাগবে না এই সম্পর্কে। দেখেন ফোরট্রান স্টেটমেন্টের গঠন আমি 5টি উল্লেখ করছি। প্রতিটি লাইন সর্বোচ্চ 132 অক্ষর বিশিষ্ট হতে হবে, এবং কোনো বক্তব্য এক লাইনে না তুললে শেষে একটি একটি চিহ্ন এন্ড, এবং এক এক ওই চিহ্ন ওই চিহ্নভাবে ঐচ্ছিকভাবে পরবর্তী সরি ঐচ্ছিকভাবে পরবর্তী লাইনের শুরুতে আরেকটি চিহ্ন দিয়ে বাক্য বক্তব্য লেখা যাবে, যে কোনো স্থানে মন্তব্য দেওয়া যাবে। কোনো বক্তব্য 40 লাইন বিশিষ্ট পর্যন্ত হতে পারবে, 1 থেকে 99,999 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে বক্তব্যকে সংজ্ঞায়িত করা যাবে। যেমন ওই সংখ্যাকে লেভেল স্টেটমেন্ট বলা হয়। বক্তব্যটি ফোরট্রান প্রোগ্রামের অন্য কোথাও কাজে লাগলে লেভেল দিয়ে রেফার করা যাবে। যেমন এখানে যদি আমার এই লাইনটাই এখানে কাজে লাগে, তাহলে সাপোজ আমি এখানেই লেভেল দেবো, সিস্টেমটা হচ্ছে লেভেল দেওয়া সিস্টেমটা, যেমন আমার লাইনটা কোনটা লাগতেছে 2 নম্বর লাইনটি সাপোজ এখানে লাগতেছে একটা এক্সাম্পল, তাহলে এখানে লেভেল হিসেবে 2 নম্বর লাইনটা আমি দেবো। ঠিক ফোরট্রান প্রোগ্রামে এইবার এটা লেভেল এইভাবে লেভেল দিতে হবে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। পরবর্তী আমি ফোরট্রানের ইফ স্টেটমেন্ট আর কয়েকটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করার পরে আমরা ফোরট্রান প্রোগ্রামের
মূল কাজে, ফোরট্রানের মূল প্রোগ্রাম করার দিকে যাব। আজকে এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন।